every day, late at night, not okay. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশন আরা এসেছি সোনারগাঁও লোক ও হস্তশিল্প জাদুঘরে। তো এই জাদুঘর আজকে আমি ঘুরে দেখব, সাথে আপনাদেরও দেখাবো, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আমরা সোনারগাঁও লোক ও হস্তশিল্প জাদুঘরটি ঘুরে দেখে আসি। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্যে 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে স্থাপন করা হয়েছে এটি। আমার আগের ভিডিওতে এই জমিদার বা বড় সর্দার বাড়ির একটি সম্পূর্ণ ভিডিও দেয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। আচ্ছা, তো এই জাদুঘরে প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, অলংকার ইত্যাদি দেখতে পাবেন আপনারা। কারুপল্লীতে আছে দোচালা, চোচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। এছাড়া প্রতি বৈশাখ মাসে বেশ বড়সড়ভাবে আয়োজিত হয় এখানে লোকশিল্প মেলা। জাদুঘরে যাওয়ার রাস্তায় এই পাশে একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু আছে। আমি এখন জাদুঘরে যাচ্ছি, দেখি জাদুঘরে কি আছে। সামনেই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা স্ট্যাচু। এই জায়গাটা হচ্ছে গ্রামীণ কিছু ডালা কুলা ঢেঁকি কলস এইসব দিয়ে এই কর্নারটা সাজিয়ে রেখেছি। Thank you.
আচ্ছা, আনফর্চুনেটলি আমার দোতলায় অবস্থিত কারু পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের কিছু অংশ ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট আমি নিশ্চয়ই চেষ্টা করব সেসব আপনাদের মাঝে আবার শেয়ার করার জন্যে। আচ্ছা তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।